আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীগণ, আজ আমরা আলোচনা করব ধ্বনি মূল ও সহধ্বনি নিয়ে। ভাষাতত্ত্বে ধ্বনি মূল এবং সহধ্বনি দুটি গুরুত্বপূর্ণ ধারণা। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলায় কথা বলার সময় যে ধ্বনিগুলি আমরা মুখে উচ্চারণ করি তাতে দু রকম ধ্বনি থাকে, ধ্বনি মূল এবং সহধ্বনি। তো ধ্বনিমূল এবং সহধ্বনিকে ভাষাতত্ত্বের নিয়ম অনুযায়ী আমরা ধ্বনিমূলকে এই রকম দুটি বাঁকা দাগের মধ্যে লিখব, আর সহধ্বনিকে লিখব এই তৃতীয় বন্ধনীর মধ্যে। আরেকবার শোনো, ভাষাতত্ত্বের নিয়ম মেনে আমরা ধ্বনিমূলকে লিখব এই রকম দুটি বাঁকা দাগের মধ্যে। মনে করো আমি ধ্বনিমূল ধরেছি এখানে ল, লটকে এইভাবে দুটি বাঁকা দাগের মধ্যে লিখব, আর সহধ্বনি ল তাকে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখব। উদাহরণ দিয়ে আমরা বিষয়টা স্পষ্ট করব। যেমন ধরো লঙ্কা, আমরা যখন লঙ্কা ধ্বনিটি কানে শুনে মুখে উচ্চারণ করছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো তাহলে বিষয়টা স্পষ্ট হবে। লঙ্কা যখন উচ্চারণ করছি তখন ল ধ্বনিটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে? একটা জায়গা থেকে। আবার উল্টো যখন উচ্চারণ করছি তখন উল্টোর লটা যে জায়গা থেকে লঙ্কার ল উচ্চারিত হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু উল্টোর ল উচ্চারিত হচ্ছে না। খেয়াল করো, যখন লঙ্কা বলছি তখন আমাদের জিভটা ঠেকছে আমাদের সামনের পাটির, অর্থাৎ ওপরের পাটির সামনের দাঁতের ঠিক পেছনে, ওপরের পাটির সামনের দাঁতের ঠিক পেছনে, অর্থাৎ দন্ত মূলে। লঙ্কার ল বলার সময় আমাদের জিভটি ঠেকছে দন্ত মূলে, আর উল্টো ল বলার সময় আমাদের জিভটি ঠেকছে তারও একটু পেছনে গিয়ে মূর্ধাতে, যেখানে আমরা ট উচ্চারণ করি সেখানে ঠেকছে। তাহলে লঙ্কার ল এবং উল্টোর ল দুটিই ল, কিন্তু দুটির উচ্চারণ স্থান আলাদা। তাই লঙ্কার ল যখন দন্তমূল থেকে উচ্চারিত হচ্ছে তাই আমরা তাকে বলছি দন্তমূলীয় ল। উল্টোর ল মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে তাই তাকে আমরা বলবো মূর্ধা ল। তোমাদের বইয়ে আছে মূর্ধন্য ল, মূর্ধন্য একটা আলাদা ধ্বনি, ল একটি আলাদা ধ্বনি, তাই এটাকে মূর্ধন্য ল না বলে আমি বলছি এটা মূর্ধা ল। এই দুটো হলো। এরপর দেখো, আমরা যদি বলি আলতা, এখানে লেখা আছে শব্দগুলো আলতা, যখন আলতা বলছি আবার আমার সঙ্গে উচ্চারণ করে দেখো, আলতা বলার সময় আমাদের জিভটা কোথায় ঠেকছে? যেখান থেকে লঙ্কা উচ্চারণ করেছিলাম সেখানেও নয়, লঙ্কার লয়ের জায়গাতেও নয়, উল্টোর লয়ের জায়গাতেও নয়, কোথায় ঠেকছে? একেবারে সামনে এগিয়ে এসে আলতা, অর্থাৎ যেখান থেকে আমরা ত উচ্চারণ করি সেই দাঁতে ঠেকছে, দন্ততে এসে ঠেকছে দাঁতে, আলতা উচ্চারণ করার সময়। তাহলে এই লয়ের বৈশিষ্ট্য আবার একটু ওদের থেকে আলাদা হয়ে গেল। এ কি করলো, দন্তমূলেও গেল না মূর্ধাতেও গেল না, গিয়ে দন্তে গিয়ে উচ্চারিত হলো ল, আলতার ল দন্ত থেকে উচ্চারিত হলো, তাই আমরা এই লকে বললাম দন্ত ল। এখানে তাহলে তিনটি ল যুক্ত শব্দ কিন্তু তাদের উচ্চারণ স্থান আলাদা। এটাকে যদি আমরা এবার ভাষাতত্ত্বের নিয়ম অনুযায়ী দেখার আগে এখানে ছবিটা একটু ভালো করে দেখো। ছবিতে আছে আমাদের এখানটা দন্ত, তারপরে আছে দন্ত মূল, মূর্ধা আছে পেছনে, সপ্ততালু, সপ্ততালুর পর মূর্ধা। তাহলে লঙ্কা মাঝখান থেকে কোথা থেকে উচ্চারিত হয়েছিল? দন্ত মূল থেকে, এইখানে, ঠিক আমি যেখানে পয়েন্ট করেছি এখান থেকে। আবার যখন উল্টোর ল উচ্চারিত হলো তখন একটু পেছন দিকে সরে গেল মূর্ধা থেকে, আবার যখন আলতার ল উচ্চারিত হলো তখন সামনের দিকে সরে এলো। তাই উল্টোর ল যখন পেছন দিকে সরে যাচ্ছে তাকে আমরা লিখব লয়ের পেছনে একটা তীর চিহ্ন দিয়ে, অর্থাৎ লয়ের আগে একটা তীর চিহ্ন দিয়ে।
আবার আলতার ল যখন দন্তমূল থেকে সামনে সরে আসছে তখন তাকে আমরা লিখব লয়ের পরে একটি তীর চিহ্ন দিয়ে। তাহলে উল্টোর ল উল্টো দিকে তীর চিহ্ন, আলতার ল সামনের দিকে তীর চিহ্ন। এবার তাকে ভাষাতত্ত্বের এই উচ্চারণ ভেদকে ধ্বনিতত্ত্বের ভাষায় যদি প্রকাশ করি তাহলে এইভাবে হবে, বাংলা ল এটি হলো ধ্বনি মূল, আর তার তিনটি সহধ্বনি হলো উল্টোর ল, লঙ্কার ল এবং আলতার ল। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে তিনটি সহধ্বনি দিয়ে শব্দ দেখলাম, তাহলে মূল ধ্বনি বা ধ্বনি মূল দিয়ে কোনো শব্দ পাচ্ছি না কেন? আমরা পরবর্তী আলোচনায় বলবো, তখন তোমরা দেখবে যে ধ্বনি মূল হলো একটি কাল্পনিক বিষয় আর তার বাস্তব রূপ হলো সহধ্বনি। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হলো উচ্চারণ স্থান অনুযায়ী? তাহলে এবার আমরা কি বলবো, ধ্বনি মূল কাকে বলে, সহধ্বনি কাকে বলে? প্রতিবেশ বিশেষে, এই প্রতিবেশ শব্দটি ভাষাতত্ত্বের শব্দ। প্রতিবেশ অর্থাৎ উচ্চারণের অবস্থান, এই যে লঙ্কার ল কোথা থেকে উচ্চারণ করলাম, উল্টোর ল আলাদা জায়গা থেকে হলো, আলতার ল আলাদা জায়গা থেকে হলো, এই যে উচ্চারণের অবস্থান একে বলা হচ্ছে প্রতিবেশ। এই প্রতিবেশ বিশেষে বাংলা লয়ের আমরা তিন রকম উচ্চারণ পেলাম। তাহলে আমরা সহজ ভাষায় কি বলতে পারি যে যে কোনো ভাষার যে কোনো ধ্বনিকেই বলা হয় ধ্বনি মূল। আরেকবার শোনো, যে কোনো ভাষার যে কোনো ধ্বনিকেই বলা হয় ধ্বনি মূল, আর পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনি মূল একাধিক রূপে উচ্চারিত হয় তখন সেগুলির প্রত্যেকটি হলো সহধ্বনি। এখানে ধ্বনি মূলকে আমরা ল ধরেছিলাম, এখানে তিনভাবে উচ্চারিত হয়েছে, দন্তমূলীয় ল, মূর্ধা ল এবং দন্ত ল। এই যে এখানে আমরা বলেছিলাম উল্টো, তয়ের দ্বারা প্রভাবিত হয়ে ল মূর্ধা থেকে উচ্চারিত হলো, আবার আলতা, তয়ের দ্বারা প্রভাবিত হয়ে ল দন্ত থেকে উচ্চারিত হলো। এর ফলে এই যে উচ্চারণ ভেদে পার্থক্য হলো, এগুলি প্রতিটি এক একটি সহধ্বনি। এরপর ছবিটার দিকে তোমরা খেয়াল করে থাকো, এটা হচ্ছে বাংলা ভাষায় কতগুলি ধ্বনিমূল আছে। বাংলা ভাষায় স্বরধ্বনিতে আছে সাতটি ধ্বনিমূল, অ আ এ ই উ এ ও, সাতটি ধ্বনিমূল। এবং ব্যঞ্জন ধ্বনিতে আছে 23টি ধ্বনিমূল। কি কি? ক বর্গের 5টি, ক খ গ ঘ ঙ 5টি, চ বর্গের 4টি, চ ছ বর্গীয় জ ঝ 4টি, ট বর্গের 4টি, ট ঠ ড ঢ 4টি, ত বর্গের 5টি, ত থ দ ধ দন্ত ন 5টি হলো, এবং প বর্গের 5টি, প ফ ব ভ ম 5টি, মোট 23টি। এছাড়া রয়েছে র, ল, তালব্যস, দন্তস, হ, ড, আর ঢয়শূন্য ঢ, 7টি হলো। তাহলে 23-এর সাথে কটা হয়? 30টা। কিন্তু ভাষাতাত্ত্বিকদের মতে দন্তস এবং ঢ, ঢয়শূন্য ঢ যেটা, এই দুটি ধ্বনিমূল হতে পারে না, কারণ দন্তস স, আসলে স উচ্চারণ করছি, সেই স তালবস দিয়েই হতে পারে, মূর্ধন্যস তো আগেই বাদ গেছে। অতএব দন্তস আর ঢয়শূন্য র নিয়ে যেহেতু বিতর্ক আছে তাই এই দুটিকে বাদ দিলে কটা হলো? এখানে দেখো 5টি, র, ল, তালব্যস, হ, ঢয়শূন্য র, 5টি। তাহলে আগে ছিল 23টি আর 5টি কটি হলো? 28টি। আর স্বরধ্বনি কটি ছিল? 7টি, 7টি স্বরধ্বনি, 28টি ব্যঞ্জনধ্বনি, মোট 35টি ধ্বনিমূল। এবং এই 35টি ধ্বনিমূলের প্রত্যেকটিরই একাধিক সহধ্বনি আছে। তাহলে এইটা আমরা আলোচনায় দেখে নিলাম যে ধ্বনিমূল কাকে বলছে আর সহধ্বনি কাকে বলছে, আগে দেখলাম কটি ধ্বনিমূল আছে, কটি সহধ্বনি আছে সেটি আমরা দেখে নিলাম। আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি, আমরা
বলতে পারি যে কোনো ভাষার যে কোনো ধ্বনিকেই বলবে ধ্বনিমূল। আর পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হয় তখন সেগুলির প্রত্যেকটি হলো সহধ্বনি। আমরা আগের পাতাতে অনেক উদাহরণ দিয়ে বলেছি, এ পাতায় তাহলে আমরা মোট কটা ধ্বনিমূল পেলাম? বাংলা ভাষায় মোট 35টি ধ্বনিমূল পেলাম। সহধ্বনি এবং ধ্বনিমূলের আলোচনা কাকে বলে, অর্থাৎ স্বরধ্বনি কাকে বলে, ধ্বনিমূল কাকে বলে, এই আলোচনা আজ আমাদের এখানেই শেষ হলো। তোমরা আমি যেভাবে বললাম, আমি যখন যখন বলেছি তখন তখন তোমরা উচ্চারণ করে দেখবে, দেখলে বুঝবে উচ্চারণ স্থানটা কিভাবে পাল্টে যাচ্ছে। আলোচনা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।